স্থানীয় সময় সকাল আটটায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাই শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে নটায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও দশটার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে প্রবাসীদের অভিযোগ এ চিত্র প্রতিদিনের আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি তো আমাদের আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয় তো আমার প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে লিসবন অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ী এই পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই তো আসলে এই ধরনের হয়রান থেকে মানে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি সম্প্রতি দূতাবাস প্রাঙ্গনের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি তাই রোদে দাঁড়িয়েই সেবা নেয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের নেই ডিজিটাল টোকেন সিস্টেম প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও নানা নিয়মের বেড়া ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ তাদের বসারও সিস্টেম নাই করার কোনো সিস্টেম নাই দুই ঘন্টা আমি রুদ্রে ছিলাম আমরা লাইনে ছিলাম মাঠের ভিতরে ওয়েটিং রুমটা ওরা বন্ধ করে রাখছে ওরা খুলে দেয় নাই আমাদের ইটুকোন ছিল আগে ইটুকোনটা এখন বন্ধ কইরা রাখছে এর বাইরেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক কিছু দিবস পালন ছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে 2023 সালের ১৬ মার্চ সবশেষ দ্বিপাক্ষিক চুক্তি সই হয় দুই রাষ্ট্রের আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও ইগোইনি এরপর ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসী নানা সমস্যার বিষয়ে দূতাবাসের ব্যক্তি কথা বলতে রাজি হয়নি দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন চার শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন প্রবাসীরা বলছেন একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল